মূসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে রাস্তার মধ্যে শয়তানের সাথে দেখা মূসা আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতেছেন হে ভাই মূসা আমি আদমকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ আমাকে অভিশপ্ত করে আল্লাহ আমাকে অভিশপ্ত করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে এখন আমার মধ্যে অনুসূচনা জাগ্রত হয়েছে আমি ভালো হয়ে যেতে চাই তুমি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ আল্লাহকে প্রশ্ন করবা আল্লাহকে জিজ্ঞেস করবা আমি যদি তওবা করি আমি যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা মুহতারাম হাজিরিন হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করলেন আসার সময় আল্লাহকে বলতেছেন ওগো আল্লাহ আমি এখানে আসার সময় শয়তানের সাথে আমার দেখা হয়েছে শয়তান অনেক অনুতপ্ত শয়তান অনেক লজ্জিত এখন সে বলতেছে আপনার কাছে সে যদি তওবা করে আপনার কাছে সে যদি মাফ চায় তাহলে আপনি তাকে মাফ করবেন কিনা তখন আল্লাহ তাআলা বলতেছে আমি কি কখনো বলছি আমি কি একবারও বলছি যে আমি শয়তানকে ক্ষমা করব না আমি অবশ্যই অবশ্যই শয়তানকে ক্ষমা করব তবে একটা শর্ত সে জীবিত আদমকে সেজদা না করার কারণে আমি তাকে অভিশপ্ত করেছি এখন যদি মৃত আদমের কবরের মধ্যে গিয়ে সেজদা দিতে পারে আমি সাথে সাথে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিব বলেন সুবহানাল্লাহ মূসা আলাইহি ওয়াসাল্লাম মূসা আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কাছে এসে বলতেছে আল্লাহর কাছে তোমার সাথে তোমার ব্যাপারে কথা বলেছি আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই তোমার গুনাহ ক্ষমা করে দিবে তোমাকে মাফ করে দিবে তোমার অপরাধ ক্ষমা করে দিবে কিন্তু আল্লাহ তাআলা একটা শর্ত দিয়েছে সেই শর্ত হলো তুমি জীবিত আদমকে সেজদা করে না করে যে অন্যায় করেছো সেই কারণে আল্লাহ তাআলা তোমাকে অভিশপ্ত করেছে এখন যদি তুমি মৃত আদমের কবরে গিয়ে সেজদা দিতে পারো আল্লাহ তাআলা তোমাকে সব গুনাহ ক্ষমা করে দিবেন তখন শয়তান বলতেছে আমি জীবিত ব্যক্তিকে সেজদা করি নাই এখন মৃত ব্যক্তির কবরে গিয়ে সেজদা করব এটা কখনোই সম্ভব হতে পারে না বলেন নাউজুবিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা তাকে এত সুযোগ দিল আল্লাহ তাকে এত চান্স দিল তারপরেও সেই সুযোগ সে কাজে লাগালো না কেন কারণ সে গুনাহ করতে করতে কারণ সে অন্যায় করতে করতে কারণ সে অপরাধ করতে করতে তার দেমাগ নষ্ট হয়ে গেছে তার ব্রেন নষ্ট হয়ে গেছে তার চিন্তা চেতনা নষ্ট হয়ে গেছে যেই কারণে তার ভাগ্যে তওবা নসিব হয় নাই এ কারণেই আমরা যদি গুনাহ করতে থাকি গুনাহ করতে থাকি গুনাহ করতে থাকি তাহলে এমন একটা সময় আসবে হয়তো আমাদের ভাগ্যে তওবার নসিব নাও হতে পারে বলেন নাউজুবিল্লাহ